Hello, my dear students. Good morning and welcome to our online multimedia class. Today I will take English class of class 5. Identity, I am Rejoana Nas, assistant teacher English, primary section, Collectorate Public School and College, Bogura. Okay, now we will watch a slideshow. Why do we eat? Keno amra khai ba amra keno khabar khai? The greatest wealth is health. Greatest wealth is health. Orthat सबचे बड़ो सम्पद कोनटी स्वास्थ्य स्वास्थ्यई सबचे बड़ो सम्पद जतो सम्पद आछे तार मध्ये सबचे बड़ो सम्पद स्वास्थ्य हेल्थ इज वेल्थ स्वास्थ्यई सम्पद खुबी प्रचलित एकटी कथा आमरा सबाई जानी एटा ताहले स्वास्थ्यके जेखाने सम्पदेर साथे तुलना करा हुए छे एवं सबचेये बड़ो सम्पद सेखाने किभावे आम्रा ए सम्पद अर्जन करते पारी सेटा आम्रा जानबो तुम्रा देखते पाच्छो पिछने अनेक खाबारेर छवि ए खाबारगुलो जेनो आम्रा खाई जेनो आम्रा सुस्वास्थ्येर अधिकारी होते पारी Because health is wealth. Okay, amader mental health, physical health, dui dhoroner health ache. Ebong shei shob kichui nirbhor kore khabar, shothik khabar grohon ebong anushongik aro kichu bishoyer opore. To amra janbo je khabar ta muloto আমাদের শারীরিক স্বাস্থ্য ভালো রাখতে কিভাবে সাহায্য করে এবং ব্রেন ডেভেলপমেন্টে সাহায্য করে কিভাবে আমরা সেটা টেক্সটের আলোকে আজকে আলোচনা করব নেক্সট স্লাইড টুডেস লেসন হেলথ ইস্যুস ডিসকাশন ইন দ্য কনটেক্সট of eat healthy health issues অর্থাৎ স্বাস্থ্য বিষয়ে আমরা আলোচনা করব কিসের আলোকে in the context of eat healthy স্বাস্থ্যকর খাবার খাওয়ার সম্বন্ধে আমরা আলোচনা করব আমাদের টেক্সট বইয়ে আমরা পেয়েছি এই সম্বন্ধে একটি টেক্সট সেটা হচ্ছে ইট হেলদি ইউনিট 6 ওকে নেক্সট স্লাইড লার্নিং আউটকামস শিখন ফল স্টুডেন্টস উইল বি এবল টু সে হোয়াট আর হেলদি ফুডস ইম্পর্টেন্ট ওয়ার্ড মিনিং Answer the questions related to the text. অর্থাৎ ছাত্রছাত্রীরা কি করতে সমর্থ হবে তারা বলতে পারবে কোন খাবারগুলো স্বাস্থ্যকর এবং গুরুত্বপূর্ণ শব্দের অর্থ তারা বলতে পারবে এছাড়াও টেক্সট রিলেটেড প্রশ্নের উত্তর করতে পারবে Look at the picture. এই ছবিটির দিকে দেখো এটা কি এটা একটা ফুড পিরামিড তার আগে আমরা জেনে নিই পিরামিড কি পিরামিড হলো একটি জ্যামিতিক আকৃতি যেটা প্রত্যেকটা তলই একটি করে ত্রিভুজ এবং যা যেটি একটি শীর্ষে মিলিত হয়
আমরা এদিক থেকে যদি দেখি তাহলে এটা একটা ত্রিভুজ বা ট্রায়াঙ্গেল, এদিক থেকেও যদি লক্ষ্য করি তাহলে এটা একটা ত্রিভুজ বা ট্রায়াঙ্গেল, এবং এর একটি শীর্ষ বিন্দু আছে। এটার উপরে ভিত্তি করে আমরা খাবারকে কয়েকটি স্তরে ভাগ করব। দেখো, ফার্স্ট লেভেল রাইস অ্যান্ড অল্টারনেটিভস, অর্থাৎ ভাত বা তার বিকল্প খাবারগুলো যেগুলো শস্য থেকে আমরা পাই, যেমন ভাত, এছাড়াও আরও কি আছে, ওটস, ব্রাউন রাইস, রুটি, আলু, এই ধরনের খাবারগুলো এখানে এই স্তরে আমরা পাচ্ছি, যেটা আমাদের শরীরের জন্য সবচেয়ে বেশি দরকারি। এরপরে দেখো, পরের নেক্সট লেভেল ফ্রুট অ্যান্ড ভেজিটেবলস, ফল এবং কি শাকসবজি, এগুলো আমাদের শরীরে ভীষণ প্রয়োজনীয়। সবচেয়ে বেশি প্রয়োজন শস্য দানা থেকে খাবার যেগুলো আসে সেই খাবারগুলো, তারপরে যেটা আসছে সেটা হচ্ছে ফলমূল এবং শাকসবজি। তারপরের ধাপে আছে মিট অ্যান্ড অল্টারনেটিভস, মাংস এবং বিকল্প। এটা কি? প্রোটিন। এখান থেকে আমরা কি পাব? প্রোটিন। তাহলে মাংস থেকে আমরা প্রোটিন পাই এবং এর অল্টারনেটিভ কি আছে? মাছ। এছাড়াও আরও অন্যান্য দুগ্ধজাত খাবার এখানে দেয়া আছে যেখান থেকে আমরা প্রোটিন পাই। নেক্সট লেভেল ফ্যাটস, অয়েলস, সুগার অ্যান্ড সল্ট। সবচেয়ে ওপরে যেটা আছে সেটা আমাদের শরীরের জন্য খুব বেশি দরকারি নয়, এটা খাদ্যকে সুস্বাদু করতে ব্যবহার হয়, কিন্তু এটা আমাদের শরীরের জন্য অতটা বেশি গুরুত্বপূর্ণ না বা অতটা প্রয়োজনীয় না, এটা আমরা কম খেতে পারি। এই সল্ট, সুগার, অয়েলস অ্যান্ড ফ্যাটস। তাহলে আমাদের শরীরের সবচেয়ে বেশি দরকারি কোনগুলো খাবার? রাইস অ্যান্ড অল্টারনেটিভস, অর্থাৎ কার্বোহাইড্রেট বেসড ফুড। নেক্সট লেভেল ফ্রুট অ্যান্ড ভেজিটেবলস, এখান থেকে আমরা কি পাচ্ছি? ভিটামিন অ্যান্ড মিনারেলস, অর্থাৎ ভিটামিন এবং খনিজ। এই খাবারগুলো আমাদের শরীরের জন্য বিশেষভাবে দরকার। এরপরের স্টেপে আমরা পাচ্ছি কি? মিট অ্যান্ড অল্টারনেটিভস, অর্থাৎ প্রোটিন। আমাদের শরীরের জন্য আরও বেশি দরকারি কি আছে? প্রোটিন, এবং প্রোটিন বেসড ফুড খেতে হবে। উই নিড প্রোটিন বেসড ফুড। এই কয়েকটা স্টেপ আমাদের জন্য সবচেয়ে বেশি প্রয়োজনীয়, দরকারি। আর সবচেয়ে ওপরে যেটা আছে, সব শেষে আমি যেটা আলোচনা করলাম সেটা হচ্ছে ফ্যাটস, অয়েলস, সুগার অ্যান্ড সল্ট, লবণ, চিনি, তেল এবং চর্বি, এগুলো আমাদের শরীরের কম দরকার হয়, এটা আমাদের অতটা জরুরি নয়, এবং আমরা এখান থেকে পুরো একটা ফুড পিরামিডের চিত্র পেয়ে গেলাম। পিরামিড শব্দটি আরও একটা ক্ষেত্র আছে ব্যবহারের, যেটা আমরা অনেক আগে থেকেই জানি যে মিশরের প্রাচীনকালে যখন রাজা রানীরা মারা যেত তখন কি করতো, সেখানে তাদেরকে মমি বানিয়ে পাথরের সাহায্যে পিরামিড আকৃতির একটা পিরামিড তৈরি করে সেখানে তাদের মৃতদেহকে সংরক্ষণ করা হতো। আচ্ছা, কিন্তু এখানে আমরা অন্য একটা পারপাসে পিরামিড ব্যবহার করছি, এটা একটা জ্যামিতিক শেপ, ওকে, জ্যামিতিক আকৃতি। নেক্সট স্লাইড, হোয়াট ডু ইউ সি হেয়ার, তোমরা
নেক্সটে আমরা আসছি, তোমরা এখানে কি কি দেখলে সেটা তোমরা এখন গেস করবে, এবং ইউ উইল বি এবল টু থিঙ্ক অ্যাবাউট দিস ফুড পিরামিড। ওকে, থ্যাংক ইউ। নেক্সট স্লাইড, নিউ ওয়ার্ডস। আমরা এখান থেকে কিছু নতুন শব্দ জানব। আমরা শিখন ফলের প্রথম ধাপটা কিন্তু জেনে ফেললাম, যে খাবার সম্বন্ধে জানলাম কোন খাবারগুলো হেলদি সেটা আমরা জানলাম। আমরা এখন নিউ ওয়ার্ড জানছি, ডিফারেন্ট, নট দ্য সেম, বটম, আন্ডার, সিমিলার, সেম, টপ, অ্যাবভ, ডেলিশিয়াস, টেস্ট, গ্রেইন, কর্ন। ওকে, আমরা ওয়ার্ড মিনিং জানলাম। এখন লুক অ্যাট দ্য পিকচার্স, এই ছবিগুলো দেখো। এখানে আমরা দেখতে পাচ্ছি আইসক্রিম, পিৎজা, চিপস, চকোলেট, স্যান্ডউইচ এবং বার্গার। এই সকল খাবারই কিন্তু ফাস্টফুডের মধ্যে পড়ে যায়, যেটা আমাদের জন্য অস্বাস্থ্যকর, আমাদের শরীরের জন্য উপকারী নয়। কেন উপকারী নয়? কারণ এই খাবারগুলোতে ফ্যাট বেশি আছে, লবণ এবং বিভিন্ন কেমিক্যাল আছে, যেটা শরীরের জন্য ভালো নয়। এই জন্য এগুলোকে বলা হয় আনহেলদি ফুড। এগুলো আমাদের বেশি বেশি খাওয়া উচিত নয়। নেক্সট স্লাইড, এভরিবডি লুক অ্যাট দ্য পিকচার্স, এই ছবিগুলোর দিকে দেখো। এখানে আমরা দেখতে পাচ্ছি কলা, ডিম অর্থাৎ ব্যানানা, এগ, ক্যারোটস, পাপায়া, মিল্ক, ম্যাঙ্গো। এই সবগুলোই কিন্তু আমাদের শরীরের জন্য বিশেষ প্রয়োজন। যেমন এটি একটি ফল যেখান থেকে আমরা ভিটামিন এবং মিনারেলস পেয়ে থাকি। ডিম প্রোটিন, ডিম থেকে আমরা প্রোটিন পাই এবং সব ধরনেরই ভিটামিন পাই। এটি একটি আদর্শ খাবার। ডিম এবং দুধকে বলা হয় আদর্শ খাবার, কারণ এখানে প্রায় সব ধরনের খাদ্যগুণ বিরাজ করে। ক্যারোট, গাজর, এটি একটি সবজি যার মধ্যে থেকে আমরা অনেক রকমের ভিটামিন এবং মিনারেল পাই। পাপায়া একটি ফল যেখান থেকে আমরা ভিটামিন পাই এবং মিনারেলস পাই। আর দুধের কথা তো বললাম, দুধ একটি আদর্শ খাবার, এখান থেকে আমরা সব ধরনের ভিটামিনই পেয়ে থাকি প্রায়। এরপরে দেখো ম্যাঙ্গো, এটি একটি ফল। আচ্ছা, এই ফল থেকে আমরা ভিটামিন এ পাই এবং অন্যান্য ভিটামিন পাই, এটি আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। তাহলে এই খাবারগুলো কোন ধরনের খাবার? হেলদি ফুড, এগুলো স্বাস্থ্যকর খাবার, এগুলো আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী, এবং তাই এগুলোকে বলা হয় হেলদি ফুড বা স্বাস্থ্যকর খাবার। হোয়াট কাইন্ড অফ ফুডস আর দিস, এগুলো কোন ধরনের খাবার? রাইস, রুটি, ব্রেড, পটেটো। আচ্ছা, এগুলো কোন ধরনের খাবার? আমরা প্রথমে ফুড পিরামিডে আলোচনা করে ফেলেছি, এরপরেও আই হোপ ইউ উইল বি এবল টু গেস হোয়াট টাইপ অফ ফুড আর দিস। আচ্ছা, এগুলো সবগুলোই কার্বোহাইড্রেট
বেস্ট ফুড, দিস ফুডস আর বেস্ট অন কার্বোহাইড্রেটস, অর্থাৎ আমরা এই খাবারগুলো থেকে কি পেয়ে থাকি, কার্বোহাইড্রেট বা শর্করা, যেটা আমাদের শরীরের জন্য খুবই দরকারি। দিজ আর গ্রেইনস, এগুলো কি সবগুলোই আসে, এগুলোর সোর্স কি গ্রেইন বা শস্য, আমরা এগুলো শস্য দানা থেকে এই খাবারগুলো পেয়ে থাকি, যেখান থেকে আমরা কি পাই, কার্বোহাইড্রেট বা শর্করা। হোয়াট হ্যাভ ইন দিস ফুডস, এই খাবারগুলোর মধ্যে কি আছে? আচ্ছা, আমরা কিন্তু অলরেডি ফুড পিরামিডে আলোচনা করে ফেলেছি যে শাকসবজি এবং ফলমূলে কি আছে বা আমরা এই খাবারগুলো থেকে কি পেয়ে থাকি, কি পেয়ে থাকি। আই হোপ ইউ উইল বি এবল টু সে ওকে, দে হ্যাভ ভিটামিনস, তাদের কি আছে, ভিটামিনস, এবং আরও একটি জিনিস কিন্তু আছে, সেটা হচ্ছে কি, মিনারেলস বা খনিজ পদার্থ। হোয়াট হ্যাভ ইন দিস ফুডস, এই খাবারগুলোর মধ্যে আমরা কি পাই, এগুলোতে কি আছে, ফিশ, মিট, চিকেন, এগ, মিল্ক, এই যে খাবারগুলো দেখছি এগুলোর মধ্যে, দিস ইজ লেন্টিলস, এই যে খাবারগুলো দেখছো এগুলোর মধ্যে থেকে আমরা কি পাই, প্রোটিন, লেন্টিলস কি, মসুর ডাল। আচ্ছা, এই যে মসুর ডাল এবং ডিম, মিল্ক, এই সব কিছুই কিন্তু প্রোটিনের উৎস, কিন্তু প্রোটিন আবার আমরা দুই ধরনের পেয়ে থাকি, কেমন, সেটা হচ্ছে উদ্ভিদজ প্রোটিন এবং প্রাণীজ প্রোটিন। আমরা যে খাবারগুলো উদ্ভিদ থেকে পাই কিন্তু তাতে প্রোটিন থাকে, সেগুলোকে বলা হয় উদ্ভিদজ প্রোটিন বা আমিষ, এবং আমরা যেগুলো পশু পাখি বা প্রাণী থেকে পেয়ে থাকি প্রোটিন, সেই প্রোটিনগুলোকে বলা হয় কি, প্রাণীজ আমিষ। ওকে, প্রোটিন সম্বন্ধে ক্লিয়ার, প্রোটিন আমাদের কিন্তু ভীষণ দরকার, আমাদের হাড় মজবুতের জন্য, আমাদের পেশি গঠনের জন্য শরীরের, এছাড়াও আমাদের দাঁতের জন্য, সব কিছুর জন্য কিন্তু প্রোটিন ভীষণ প্রয়োজনীয়। এখানে আমরা দেখতে পাচ্ছি মিল্ক অ্যান্ড ডেইরি প্রোডাক্টস, দে হেল্প আওয়ার টিথ অ্যান্ড বোনস, আমি অলরেডি বলেছি যে এগুলোতে কি আছে, আসলে আমিষ বা প্রোটিন, এগুলো থেকে আমরা প্রোটিন পাই, এবং এই প্রোটিন আমাদের কি কিসে হেল্প করে, আমাদের দাঁতের গঠনে, আমাদের হাড়ের গঠনে এবং আমাদের পেশির গঠনে কিন্তু হেল্প করে, যেটা দুধ থেকে আমরা পেয়ে থাকি এবং দুগ্ধজাত খাবার থেকে। আওয়ার বডি ডাজ নট নিড ভেরি মাচ অফ দিস ফুডস, আমাদের শরীরের খুব বেশি দরকার হয় না কোন খাবারগুলো, এগুলো ওয়েল অ্যান্ড ফ্যাটস। আচ্ছা, ওয়েল কি, তেল, ফ্যাট চর্বি, এগুলো আমাদের শরীরের জন্য খুব একটা বেশি দরকার হয় না, এগুলো যদি বেশি পরিমাণে খাওয়া হয় তাহলে আমরা ভীষণ ক্ষতিগ্রস্ত হব, আমাদের ওভারওয়েটের কারণে বিভিন্ন রোগ ব্যাধি দেখা দিতে পারে, হার্ট ডিজিজ, আরও অনেক রকমের জটিল রোগে আমরা আক্রান্ত হতে পারি, কোলেস্টেরল লেভেল বেড়ে যেতে পারে। তো এই কারণে এই খাবারগুলো খুবই অল্প মাত্রায়, পরিমিত মাত্রায় আমাদের খেতে হবে, কারণ এগুলো আমাদের শরীরের জন্য খুব বেশি প্রয়োজনীয় নয়। দিস মেক ফুড
ডেলিশিয়াস, এগুলো আমরা কেন ব্যবহার করি খাবারে? আমাদের আমাদের খাবারটাকে সুস্বাদু করার জন্য, এবং আমাদের শরীরে এটার চাহিদা আছে কিন্তু খুব বেশি নয়, আমাদের এটা পরিমিত মাত্রায় খেতে হবে। সিঙ্গেল ওয়ার্ক, আমরা এখন একটু সিঙ্গেল ওয়ার্কে চলে আসি। হোয়াট ইজ দ্য মিনিং অফ প্রোটিন? প্রোটিনের অর্থ কী? হোয়াট আর হেলদি ফুডস, স্বাস্থ্যকর খাবারগুলো কী কী? হোয়াট আর আনহেলদি ফুডস, অস্বাস্থ্য খাবারগুলো কী কী? হোয়াট ইজ দ্য মিনিং অফ ডেইরি? ডেইরি শব্দটির অর্থ কী? হোয়াট ইজ ফুড পিরামিড? খাদ্য পিরামিড কী? এগুলো প্রশ্ন আশা করছি তোমরা অনেক সুন্দর করে দিতে পারবে। আমি অলরেডি এই সম্বন্ধে আলোচনা করেছি। ফুড পিরামিডে আমরা মেইন যে পয়েন্টগুলো পেলাম, দেখো, ফ্যাট অ্যান্ড ওয়েল, ডেইরি প্রোডাক্টস, লেন্টিলস, ভেজিটেবলস, ব্রেড অ্যান্ড পটেটোস, রাইস, রুটি, ফ্রুটস, ফিশ, মিট। আচ্ছা, আমরা এই সব বিষয়ে আলোচনা করেছি অলরেডি। আমরা শাক সবজি সম্বন্ধে লেন্টিলস, মুসুর ডাল, ফ্রুটস, ফলমূল, এই সব কিছুই আমরা অলরেডি আলোচনা করেছি। আমরা অ্যাট এ গ্লান্স দেখে নিচ্ছি। ওকে, নেক্সট স্লাইড, এভালুয়েশন, মূল্যায়ন। আমরা যে ক্লাসটা করলাম সেটা আমরা এখন মূল্যায়ন করব এই প্রশ্নগুলো মাধ্যমে। হোয়াট ইজ ফুড পিরামিড? ফুড পিরামিড কি? হাউ মেনি লেভেলস আর দেয়ার ইন দ্য ফুড পিরামিড? ফুড পিরামিডে আমরা কয়টি লেভেল দেখতে পেয়েছি আমরা সেটা এখানে উত্তর করব। রাইট টু সেন্টেন্সেস অ্যাবাউট ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস, দুইটি বাক্য বলতে হবে ফলমূল এবং শাকসবজি সম্বন্ধে। হোয়াট ডাজ দ্য ফুড পিরামিড টেল আস? ফুড পিরামিড আমাদেরকে কি সম্বন্ধে বলে? হুইচ ফুডস হ্যাভ প্রোটিন, কোন খাবারে আছে প্রোটিন, বা কোন খাবারগুলোতে আমরা আমিষ পেয়ে থাকি? হোমওয়ার্ক, বাড়ির কাজ, তোমাদের বাড়ির কাজ, রাইট আ শর্ট কম্পোজিশন অন দ্য ফুড পিরামিড ইন 5 sentences। তোমরা 5টি বাক্যে, কমপক্ষে 5টি বাক্যে তোমরা একটি শর্ট কম্পোজিশন লিখবে কিসের ওপরে? দ্য ফুড পিরামিড সম্বন্ধে। আই হোপ ইউ উইল বি অ্যাবল টু রাইট দ্য শর্ট কম্পোজিশন। থ্যাংক ইউ মাই ডিয়ার স্টুডেন্টস, থ্যাংক ইউ, স্টে ওয়েল, স্টে ফাইন, গুড বাই, আল্লাহ হাফেজ।